সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমি তোমাদের পদার্থবিজ্ঞানের শিক্ষক মোহাম্মদ মামুন রশিদ। তোমাদের আজকে পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টা পাঠের শেষে আমরা কাজ ও শক্তি সম্পর্ক করতে পারবো, কাজ বল ও সরণের সম্পর্ক নির্ণয় করতে পারবো, এই বিষয়ে কিছু গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো। এই বিষয়ে কাজ একজন ব্যক্তি সারাদিন কোনো জায়গায় বসে থেকে কোনো গণনা যদি করে, এই গণনার শেষে তাকে পদার্থবিজ্ঞানের ভাষায় কোনো কাজ বলা যাবে না। অপরপক্ষে আরেক ব্যক্তি অনুরূপভাবে যদি মাঠে সারাদিন ঘোরাঘুরি করে, তাহলেও আমরা এই তাকে বলতে পারবো না পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ। কাজ হচ্ছে বল এবং সরণের গুণফল, বলের অভিমুখে সরণের গুণফলকে কাজ বলে। এ বিষয়ে আমরা কাজ সম্পর্কীয় একটি গাণিতিক সমস্যা তোমাদের উপস্থাপন করব। সমস্যাটি হচ্ছে তোমার ভর 40 কেজি, তুমি 5 তলা বিল্ডিংয়ের উপরে উঠতেছ, তুমি কত কাজ করেছ তা কত কাজ করেছ প্রতি তলার উচ্চতা 3 মিটার হয়ে সমস্যাটি সমাধান করে দেখাচ্ছি। কাজ হচ্ছে কাজ ডাব্লিউ এফ এস। এখানে হচ্ছে ভর এম সমান 40 কেজি, ভর 40 কেজি, সরণ বা উচ্চতা এস অবলিক এইচ সমান হচ্ছে পনেরো মিটার। এফ সমান হচ্ছে এম জি। এম হচ্ছে 40 কেজি, জি সমান হচ্ছে 9.8, হচ্ছে 3.9392 মিটার। সুতরাং ডাব্লিউ সমান হচ্ছে এফ এস। মান বসায় পাই F392 × S এর মান 15 মিটার। গুণ করলে আমরা পাচ্ছি 5880 জুল, কাজে রেখো জুল, কাজে একক জুল। এটাকে কিলো জুলে প্রকাশ করলে হচ্ছে 5.88 কিলো জুল। আচ্ছা, এইভাবে তোমরা পদার্থবিজ্ঞানের বিশেষ করে
প্রতিনিয়ত চর্চা করবে এবং সহজ হবে এই অধ্যায়ে বাকি বাকি কাজ কাজ নিয়ে আলোচনা করা হলো তোমরা এরপরে শক্তি এবং পরবর্তী অধ্যায়ে শক্তির রূপ সব আমরা সব এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তবে তোমাদের প্রতিনিয়ত অনুশীলন করা দরকার এই অনুশীলনের মাধ্যমে তোমাদের দক্ষতা বৃদ্ধি হবে আর এই দক্ষতা বৃদ্ধিতেই তোমাদের ফলাফলে সফলতা আসবে এবং পরবর্তী যে কোনো জিনিসের বুঝতে অসুবিধা হলে পরবর্তী ক্লাসে আবার এই বিষয়ে তোমাদের আলোচনা করা হবে এই বলে আমি তোমাদের এই করোনা সতর্কীকরণের সব বাণী সরকারের নির্দেশিত বাণী তোমরা মনোযোগ দিয়ে ইয়া করবে মনোযোগ দিয়ে তোমরা তা মেনে চলবে এবং তোমাদের সুস্থতা কামনা করি আমি আমার ক্লাস শেষ করছি।